খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। এটা বজবজের পক্ষে শতবর্ষ প্রাচীন বজবজ শহরের পক্ষে এক অপূরণীয় ক্ষতি। তার মতন বিদগ্ধ মানুষ, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, ইতিহাস গবেষক, দক্ষ প্রশাসক, তিনি সুনাম অর্জন করেছিলেন বজবজের, মানুষের শ্রদ্ধা অর্জন করেছিলেন নিজের যোগ্যতায়। 96 বছর বয়সেও চোখে দেখতে পান না, কিন্তু নিজেকে পড়াশোনার সাথে যুক্ত রেখেছিলেন। লোকে খবরের কাগজ পড়ে শোনাতো, নতুন নতুন লেখা বইপত্র ওনাকে পড়ে শোনাতো, এবং সজাগ থাকতেন কোথায় কী ঘটছে না ঘটছে সম্পূর্ণ বজবজ সম্পর্কে উনি হৃদয় দিয়ে ভাবতেন। স্বামীজি চিকাগো মহাধর্ম সম্মেলন থেকে দেশে ফিরে প্রথম যে বজবজের মাটিতে অবতরণ করেছেন, এই ঘটনা উনি আবিষ্কার করেছিলেন, ইতিহাস লেখা হয়ে গিয়েছিল যে খিদিরপুরে। তিনি তা ভুল প্রমাণ করে সঠিক প্রমাণ করেছিলেন, এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের তৎকালীন সম্পাদক মহারাজ প্রয়াত স্বামী লোকেশ্বরানন্দজি সেই স্বীকৃতি দেন, এবং সেই থেকে ইতিহাসে লেখা হয় যে স্বামীজি প্রথম বজবজে পদার্থ। কোমাকাটামারু শহীদদের নিয়ে ইতিহাস, বজবজের সম্পর্কে বহু অজানা তথ্য তার লেখায় এসেছে। পুরো প্রশাসক হিসেবে, কখনো উপপৌরপ্রধান, কখনো পৌরপ্রধান হিসেবে দায়িত্বের সাথে, সুনামের সাথে, দক্ষতার সাথে কাজ করেছে। দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, এক কথায় এই ক্ষতি অপূরণীয় বজবজের জন্য। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি মরণোত্তর দেহ দানের অঙ্গীকার করেছিলেন, তার এই মরণোত্তর দেহ কলকাতার মেডিকেল কলেজে দান করা হবে।